শিশুকন্যাকে অন্ধকারে ছেড়ে দিয়ে পরপুরুষের হাত ধরে পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক গৃহবধূ সহ এক যুবক। ঘটনা এয়ারপোর্ট থানাধীন ছনমুড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ছনমুড়ি পঞ্চায়েত এলাকার এক গৃহবধূ কয়েকদিন আগে এক নাগরের হাত ধরে 5 বছরের এক কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। বুধবার রাতে ছনমুড়ি স্বামীর বাড়ির সামনে কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে পুনরায় পালিয়ে যেতে চায়। তখনই বিষয়টি গ্রামের লোকেরা আঁচ করতে পারে এবং তাকে আটক করে। খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্ত যুবক এবং গৃহবধূকে তুলে দেওয়া হয়। স্থানীয়রা অভিযুক্ত গৃহবধূ এবং যুবকের কঠোর শাস্তির দাবি করেছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।